আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে ফোর বি বাইক নিয়ে। তো ফোর বি বাইকের কতগুলো সমস্যা আছে, তো বড় ভাই আমার কাছে আছে অনেক দূর থেকে, তো ওনার কাছ থেকে শুনি সমস্যাগুলো কি, তারপরে সমাধান দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান বগুড়া থেকে আছি। আমার গাড়ির মেইন সমস্যা হচ্ছে ইঞ্জিন অনেক হিট হয়ে যায়, আর গাড়ির টপ স্পিড একদমই নাই বললেই চলে। তো একবার আমি ক্লাস প্লেট পাল্টাইছি, তারপরে 41 কিলো পর আমার ক্লাস প্লেট আবার চলে গেছে, এবং ইঞ্জিনের ভেতর থেকে একটা চাল ভাজার মতো শব্দ হয়। এরপর গিয়ার শিফটিং অনেক হার্ড, গিয়ার যখন আমি শিফট করি তখন অনেক কষ্ট করে করতে হয়, অনেক হার্ড ওইটা। আর এরপরে সামনের ব্রেকটা ধরলে, হাইড্রোলিক ব্রেক ধরলে একটা কটকট শব্দ হয় সামনে থেকে। এরপর ভাইয়ের কাছে আসলাম, দেখি আল্লাহর রহমত এখন ভাই। আচ্ছা, তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন, আপনার ক্লাস প্লেট পর্যন্ত দুইবার পরিবর্তন করা হয়েছিল, গিয়ার শিফটিং হার্ড সফট না, দ্বিতীয় নম্বর বিষয় ইঞ্জিনের সাউন্ড খারাপ, তৃতীয় নম্বর বিষয় হলো আপনার ব্রেক ধরলে কটকট সাউন্ড করে। তো আমরা অনেকেই মনে করি যে বলনেসারের সমস্যা, তো আসলে বলনেসারের সমস্যা না। তো ফোর বির বাইকের বলনেসারের দাম ধরেন যে 1000 থেকে 1100 টাকার মতো অরিজিনালটার দাম। তো আমরা না বুঝে অনেক সময় হয়তো বা পরিবর্তন করে দিই। তো যাই হোক, বিষয়টা হলো যেটা, চলুন আমরা সরাসরি ইঞ্জিনের সাউন্ডে শুনি, তারপরে আমরা কাজে চলে যাই। তো আশা করি বুঝতে পারছেন, ইঞ্জিনটা এখন ঠান্ডা আছে, ইঞ্জিন থেকে একটা ঝাঁঝা ঝাঁঝা সাউন্ড আসতেছে। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। সর্বপ্রথম বিষয়ে ইঞ্জিনের সাউন্ডটা, এটা দুইটি কারণে আসে। এক নম্বর হলো যেটা, রক আরাম সঠিকভাবে অ্যাডজাস্ট না করা, দ্বিতীয় নম্বর বিষয় অ্যাডজাস্টারের কারণে সাউন্ড আসে। তো এখন আমরা ট্যাবেটটা অ্যাডজাস্ট করবো, তারপরে অন্য যে বিষয়গুলো এটাতে চলে যাব। আর টপ স্পিড যে কম পাচ্ছে সেটারও বিষয় আছে। এই যে দেখেন, আমাদের ট্যাবেটগুলো একদম বেশি পরিমাণে টাইট দিয়ে দিছে, এই বেশি পরিমাণে টাইট দেওয়ার কারণে বাইকের কম্প্রেশন বা শক্তি যেটা বলি এটা আমরা কমে দিছি। তো এখানে বিষয়টা হলো যে দেখেন, যে আমাদের ফোর বি বাইকের ভালভ ক্লিয়ারেন্স থাকবে ইনটেক এবং এক্সজস্ট ভ্যালভ দুইটাই হলো 0.06 mm, মানে চারটে ভাল্ভ এক মাপেই থাকবে। কিন্তু বাট দেখেন 0.06 mm এটা আমাদের ঢুকতেছে না, তার মানে ভাল্ভ বেশি করে টাইট দিলে আমাদের ইঞ্জিনের শক্তি কমে যাবে, পাওয়ার লস হবে। আশা করি বুঝতে পারছেন। তো আগে আমরা ভাল্ভ ক্লিয়ারেন্স করব, তারপর সাউন্ডের যে কারণ আসে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যখন আমরা এই 9 নম্বর নাটগুলো টাইট দেবো, এই রকারামের নাটটা টাইট হয়ে যায় নাকি অটোমেটিক সেটা দেখবেন। তো এই যে দেখেন, আমরা 0.6 mm অ্যাডজাস্ট করলাম, এখন ট্যাপিটগুলো আমাদের বা লকারাম যেটা বলি একদম 100% ক্লিয়ার চলে আসছে। তো সেম একইভাবে আমরা একজস্ট ভালভটাও ক্লিয়ার করব। তো আমাদের ট্যাপেট ক্লিয়ারেন্সের কাজ শেষ, এখন আমরা ট্যাপেট কভারটা লাগাই দিব, কভারটা লাগাই দিব। এখন দ্বিতীয় নম্বর বিষয়, আপনাদেরকে আপনাদের যে ফোর বি বাইকগুলো আছে, এই সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনটা খুলে নেবেন। খুলে নিয়ে একটা কাজ আছে, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ধরো এটা টান দাও, টান দাও, ব্যাস স্টার্টটা দাও। তো ভাইয়ার, সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনটা খুলে নেবেন, কারণ এটা না খুলে যদি এই আমরা এক্সট্রা নাটটা লুজ দিতে যাই, অনেক সময় এই প্যাচটা বা নাটটা আমাদের নষ্ট হয়ে যায়। তো সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশন যখন আমরা লুজ দিব, এই যে দেখবেন যে নিচ থেকে এই যে তেল আপনার আসতেছে, তো এই তেলটা যখন জমায় থাকবে তখন বাইকটা আপনার ভারী চলবে এবং ক্যাটক্যাট সাউন্ড করবে না। এই যে দেখেন যে আপনার তেল বাইরে হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। তো এটা একটু লুজ দিয়ে খুলে রেখে দেবেন, তেলটা সম্পূর্ণ নিচে চলে যাবে, তারপরে নাট দুটো লাগাই দিয়ে আমরা লাগাই দেবো। কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় যেটা আছে, যে মূলত একটু ইঞ্জিন হিট হয়ে গেলে বা বাইক আপনার 6-7 হাজার 8 হাজার কিলো চলার পর যেটা ঝেরঝেরি সাউন্ড আসে, মানে একটা যে মিষ্টি সাউন্ড থাকে, এই সাউন্ডটা নষ্ট হয়ে যায়। তো এটা নষ্ট হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, এই টাইমিং অ্যাডজাস্টারটা খুলতে হবে। তো ভিউয়ার্স, আমরা অ্যাডজাস্টারটা খুলে নিয়েছি। তো অ্যাডজাস্টারের নিচে ইয়ামা বা জিকচার বাইকের মতো এই যে ছোট্ট একটা রাবার আছে, এই রাবারটা আলাদাভাবে খুলে রাখবেন, আর এটা তেলে ভিজাবেন না। তো ভিউয়ার্স, এই অ্যাডজাস্টারটা খোলার আগে অবশ্যই একটা জিনিস দেখবেন, যেন এই অংশটা যেন খুলে না আসে, কারণ এই স্প্রিংটা অনেক হার্ড আছে। তো অ্যাডজাস্টার যেভাবে মানে ওপেন করা আছে এভাবেই থাকবে, জাস্ট আমরা শুধু এই লকটা আগে খুলে নেব। আর এই কাজটা করার সময় সাবধানে একটু করবেন। এই যে লকটা আমরা খুলে নিলাম, নেওয়ার পরে এই যে আপনার এই যে 3 মাত্রার যে লকটা আছে এটা উপরের দিকে বাইর করে নেবেন। তবে এটা আমি আবারও বলি, এটা সাবধানে কাজটা করতে হবে,
এটা এইভাবে নিয়ে এটা আমরা এখন একটু টাইট দিব, অল্প একটু টাইট দিলাম, ধরো টেস্টারটা ধরো। দেওয়ার পর এই যে এই জিনিসটা দেখেন, আমরা দুই পেস লুজ দিয়ে নিব, মানে হাই করে নিব। বাস হাই করে নেওয়ার পরে এই আমরা আবার টাইট দেবো, টাইট দিয়ে দেখবো যে আমাদের এখানে স্প্রিংটার মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো যেহেতু হচ্ছে না, তো এখন আমরা আরেকটু লুজ দিয়ে নিলাম, নিয়ে আরেক প্যাস আমরা টাইট দিয়ে দিব, মানে উপরের দিকে নিয়ে নেব। টেস্টার ধরো, এভাবে কাজটা করবেন, আপনার ফোরবির সাউন্ডের যে প্রবলেম আছে ইনশাল্লাহ এই সমস্যাটা 100% সলভ হয়ে যাবে। বাস ওকে, এখন আমরা লকটা লাগাই দিব। বাস আমাদের অ্যাডজাস্টারের কাজ ওকে হয়ে গেছে। এই যে দেখেন আমি ফুল টাইট দিচ্ছি, আপনার স্প্রিংটা ভেতরের দিকে যাচ্ছে না। তো স্প্রিং যদি ভেতরের দিকে যায় তাহলে মনে করেন যে টাইট বেশি হয়ে গেছে, একটু লুজ করে দিবেন। আর দুই প্যাস দেওয়ার পর স্প্রিং এইরকম সেম অবস্থায় থাকবে, এভাবে আমরা সেট করে দেবো, তাহলে 100% সাউন্ড 100-100 হবে। আর অন্য অন্য অ্যাডজাস্টারের থেকে এই স্প্রিংটা অনেক টাইট, অবশ্যই দুই হাত বা দুইজন সহকারে এই কাজটা করবেন। এটা যদি খুলে যায় সেক্ষেত্রে দেখা গেল যে সবাই অ্যাকুরেট নাও করতে পারে। তো এখন আমরা অ্যাডজাস্টারটা লাগাই দেব। তো ওইদিকে আমাদের কাজ চলছে, সম্পূর্ণ বাইকের যে নাট বোল্টগুলো আছে এগুলো টাইটের কাজ চলছে। এখন আমরা সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনে যে স্টার নাটটা আছে এটা আমরা এখন টাইট দিয়ে এটা কমপ্লিট লাগাই দেব। তো সেকেন্ডারির ওখানে যদি তেল জমে তো বাইকটা আপনার ক্যাট ক্যাট করবে এবং স্পিডটা এক্সলেশনটা স্মুথ হবে না, ভারী চলবে বাইকটা। তো এখন আমরা এখানকার যে 10 নম্বর নাটগুলো আছে এটা লাগাই দেবো। এখন আমরা ক্লাস প্লেটটা খুলে নেবো যে আসলে গিয়ার শিফটিংটা যে হার্ড হয়ে যাচ্ছে এটার কারণটা আসলে কী। পরপর দুইবার ক্লাস প্লেট পরিবর্তন করা লাগছে, তো বিষয়টা একটু ভাবার বিষয়। তো এখন আমরা দেখবো এই বিষয়টা আসলে কী অবস্থা। তো অবশ্যই এই নাটগুলো আপনারা পুলের দিয়ে খুলবেন, বাড়ি দিলেই মনে করেন যে বাইকের লাইফের অবস্থা খারাপ। তো ভিউয়ার্স এই যে দেখেন আপনারা একটা জিনিস দেখেন যে আমরা, আমি মেকানিক আরও 10 ভাই মেকানিক, একটা জিনিস দেখেন এই বাইকটার অরিজিনাল ক্লাস প্লেট গেছে, পরপর আরও 2টা ক্লাস প্লেট গেছে। একটা জিনিস দেখেন এই যে ক্লাস বাড়িটার, এখানে দেখেন ক্লাস বাড়িটা এই অংশ ধরেই নেই, মানে ক্লাস প্লেটকে চাপ যে দিবে এটা সঠিকভাবে দিতেই পারে নেই। তো আপনার বাইকের গিয়ার শিফটিং তো হার্ড হবেই, এটা স্বাভাবিক বিষয়। এই যে আপনারা প্র্যাকটিক্যালে দেখেন যে এই জায়গাটা অংশটা সাদা, এতদিন চলছে তারপরও এটা ধরে নেই, তার মানে এই কোম্পানি থেকে একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট ছিল, মানে টাল ছিল। টাল থাকার কারণে, টাল থাকলে আপনার ক্লাস প্লেটও টাল হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তো এটা এখন আমাদের এই সাইডে যেহেতু ধরছে এটা আমরা পরিবর্তন করবো না, যেহেতু অরিজিনাল পার্টস আমার কাছেও আছে, বাট এটার আমরা একটা কাজ করবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে একটা জিনিস আপনারা দেখেন যে আমি এদিকে চাপ দিছি, এদিকে দেখেন ক্লাস প্লেটগুলো কিন্তু গ্যাপ হয়ে গেছে, তার মানে এটা টাল। আমি বরাবর বলি এই যে ক্লাস প্লেট যদি এরকম পাউন্স করে তাহলে আপনার গিয়ার শিফটিং কোনোভাবেই সফট হবে না। আশা করি বুঝতে পারছেন, দেখেন ক্লাস প্লেট টাল আছে, তার মানে এই ক্লাস প্লেটটা এখন আমাদেরকে ফেলাই দিতে হবে। আমরা একটা ক্লাস প্লেট লাগাচ্ছি আপনার হিরো হাঙ্কেরটা, হাঙ্ক আপনার অ্যাপাচি এগুলো একই। তারপরে বিষয়টা হলো যারা পালসার যে নিউ মডেল এই বাইকগুলোর আমরা ক্লাস প্লেটটা লাগাই দিছি। তো আশা করি এই ক্লাস প্লেটটা লাগাইলে গিয়ারটা একদম 100% সফট হবে। আর এই ফাইবারগুলো দেখেন যেহেতু জাপান টেকনোলজি আপনার অনেক ভালো, মানে কি বলবো একদম ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
এই মাত্র 150 টাকার ব্যবধান তো আপনারা চাইলে এটা লাগাইতে পারেন খরবিটটা যে একেবারে খারাপ তাও না তবে আমার মতে দাম একটু যেহেতু বেশি এটা লাগালে ভালো হবে দীর্ঘদিন ভালো পারফরম্যান্স পাওয়া সম্ভব তো এটা এখন আমরা ইঞ্জিন অয়েল ভিজাই দিব বা আপনার হাফ ক্লাস ফুল ক্লাস গুলো এগুলো প্রেসার প্লেট গুলো এগুলোই ভালো আছে তো আমরা এগুলো লাগাই দিচ্ছি আর প্লেট প্রেসারটা যেটা দেখলেন যে একটু বাঁকা হয়ে গেছে ওটার আমরা কাজ করলাম তো কাজটা কিভাবে করবেন এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাই দেব তো ভিউয়ার্স এই যে এখন দেখেন আমি দুই দিকে চাপ দিচ্ছি আপনার 100% কোনো রকমের টাল নেই সেম একদম মানে অ্যাকুরেট থাকার যেটা দরকার সেটাই আছে কোনো রকমের কোনো টাল নেই তো এটা আসলে আমাদের ভুলের কারণে অনেক সময় হয়ে যায় বা না বোঝার কারণে এই বিষয়গুলো থাকে দ্রুত সময় কিন্তু ক্লাস প্লেটগুলো নষ্ট হয়ে যায় আর একটা বিষয় এই যে পেপার ফাইবারগুলো এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না তো এই যে ক্লাস এই প্লেট প্রেসার যেটা এটা আমরা সুন্দরভাবে সিরিজ পেপার দিয়ে একটু করে ঘষে লেভেল করে দিয়েছি দেখেন আপনার স্পটটাও এখন নেই এটাতে কোনো সমস্যা হবে না আপনার গিয়ার শিফটিং সফট হবে এবং ক্লাস যখন ছেড়ে দিবেন কোনো ঝাঁকি বা ধরে যা ধরতেছে ছাড়তেছে এরকম কোনো সমস্যা থাকবে না তখন আমরা ক্লাস অ্যাসেম্বলিটা লাগাই দেবো তো এদিকে আর কোনো কাজ নাই আমরা নাটটা লাগাই দিয়ে আপনাদেরকে গিয়ার শিফটিংটা দেখাই দেবো ভিউয়ার্স বাইকটা স্টার্ট হয়ে গেছে ইঞ্জিনের সাউন্ড শুনুন একদম পারফেক্ট সাউন্ড তো ভিউয়ার্স এখন বিষয় হলো যেটা ব্রেক ধরলে কটকট সাউন্ড আসে আমরা মনে করি যে বলনেসারের সমস্যা তো ওটা এটা বলনেসারের সমস্যা না এই যে এভাবে বাড়ি দেবেন দেখবেন যে ঠকঠক সাউন্ড করবে তো এটার জন্য আমাদের যেটা করতে হবে কোনো কিছু পরিবর্তন করতে হবে না শুধু জাস্ট হাতের কাজ বারোটি দাও তো আমাদের পুরো বাইকটা মানে চেকের যে বিষয়গুলো এগুলোর কাজ শেষ হয়ে গেছে তো ব্রেক প্যাডটা আমরা খুলে নিয়ে আমাদের যেটা করতে হবে এই যে ব্রেক প্যাডটা দেখেন এই ব্রেক প্যাডটা এই জায়গাটা বেশি লুজ হয়ে গেছে আমাদের এই মাথা শুধু জাস্ট হালকা একটু বাড়ি দিয়ে এই ফ্রি যেটা বেশি হয়ে গেছে এটা শুধু জাস্ট কমাই দেবো সাউন্ডটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে না চলবে এখনো তো ভিউয়ার্স আমি একটু হালকা বাড়ি দিয়েছি এই যে আমাদের গজানিটা বন্ধ হয়ে গেছে এখন কোনো সমস্যা হবে না কোনো সাউন্ডও আসবে না
25-35। তো ভিউয়ার্স দেখেন আগের থেকে আপনার কোনো সাউন্ড নেই এবং এটা ফ্রি মানে বেশি যে ফল ছিল সেটাও নেই। চাকাটা দেখেন যে 100% ইজি আছে। তো চাকাটায় আমরা মানে ব্রেক ডিস্কটাতে একটু পানি দিয়ে দিব, চাকাটা আরও ফ্রি হয়ে যাবে, সাউন্ডও বন্ধ হয়ে যাবে। মানে কিচকিচি যে সাউন্ড আসে সেটা ব্রেক শুর মধ্যে পানি দিলেই সমাধান হয়ে যায়। তো আমাদের বাইকটির এদিকের কাজও মোটামুটি শেষ, তো এখন আমরা বাইকটা রাইড করে আসি। বড় ভাইও বাইকটা রাইড করুক, তারপরে আপনাদের সঙ্গে বাইকটা ভালো না কেমন সার্ভিস হলো সেটা তুলে ধরবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই ওইখানে দাঁড়ান, ঠিক আছে। ওইখানে সর, ওইখানে তো সর, তুমি এইখানে দাঁড়া, এটা একটু চেষ্টা করে দিই। ভাই তারগুলো ঠিক করে দাও তো, ঠিক আছে, দেখো তো দেখা যায়, ঠিক আছে। তো ভিউয়ার্স অবশেষে বাইকটা রেডি, তো বড় ভাই বাইক চালায় আসলো। তো আসলে ওনার কাছ থেকে শুনি যে আসলে কি অবস্থা, ভাই বলেন। যে আলহামদুলিল্লাহ আমার যে সমস্যাগুলো ছিল ওগুলো সব সমাধান হয়ে গেছে এবং পারফরমেন্স আগের মতো ফিরে পাইছি গাড়ির, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঠিক আছে, ধন্যবাদ। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।